রাজা প্রদ্যুম্ন রোগগ্রস্ত অছন্তি, রোগশয্যারে শোই শোই মৃত্যুকে অনুভব করুছন্তি। দর্শক বন্ধু, মৃত্যু যেতবে আসে কেবে কাহাকু সে সময় দেইকিরি আম পাখে পৌঁছবনি, কোনসি সিগনাল নথায়। কিন্তু যেতবে মনিষটা বেমার হয়ে যায়, রোগগ্রস্ত হয়ে যায়, সে অনুভব করে যে আউ মরিবাটা পাখেই আসলে কি, কেউ মুহূর্তে মরিযিবি কি, বারম্বার ভাবনা আসে। এ প্রদ্যুম্ন রাজা হয়েছিল, অনেক ধন সম্পত্তি তাঁর পাখে লা, দাস দাসী লা, কেতে রাণী তাঁর পাখে লে, ঐশ্বর্যর পাহাড় উপরে ঠিয়া হয়ে যেতবে আজ্ঞা ধন থাকে, যেতবে আমি নিরোগ থাকে আজ্ঞা সেতবে আজ্ঞা সত কথা হচ্ছে। সুখ সময় আপনার চিন্তা কলে যেতবে রসগোল্লা খাওয়া আপনার কবে এ কলরাটা কেমতি লাগে, রসগোল্লা খাওয়া সময় যেমি মানুষ কলরার টেস্ট কু অনুভব করে পে, মানুষ যেতবে সুস্থ থাকে, বড়িয়া থাকে, তার শরীর ঠিকঠাক থাকে, আতবে কর্ম বি কুকর্ম হলে মানুষ ভাবি পে দিনে ইয়ে কুকর্ম তা পাখকে বুলি বালিকি পৌঁছিও বলে তাকে জনা নথায়। রাজা তো রাজা আজ্ঞা, কেতবে কাহাকু কেউ উপাধি মিলব, এ সংসার রূপক স্টেজে সমস্ত গোটে লেখা অভিনয় করা আমি অভিনেতা অভিনেত্রী সাজি আসি থাক, রাজা সেই অভিনয় করা দিয়া হইলে আজ রোগশয্যারে শোই শোই ভাবুছেন। অনেক বৈদ্য পয়সা আছে, যেতে বৈদ্য সবু বড় বড় আসলে কলে নাই আজ্ঞা, রাজাঙ্কর আয়ুষ আউ কম দিন আছে, কিন্তু সতকু সত কিছু দিন পরে রাজা আখি বুঝি দেলে। যেতবে আজ্ঞা রাজাঙ্কর দেহান্ত খবর শুনিগলে, সারা রাজমহলরে শোকর ছায়া খেলিগলা। দর্শক বন্ধু, মৃত্যু এমিতি এক অপ্রিয় সত্য, জন্ম যেমিতি সত্য মৃত্যু সেমতি নিরাট সত্য, এমিতি কেহি নাহি যে কইব না মৃত্যুকু মু মো পাখকু আসিয়াকু দেবি নি কি তাকু আলিঙ্গন করিবি নাহি, মৃত্যু আসিব হি আসিব। এইটি যেতবে রাজা চালি যাইছন্তি, শোকর ছায়া খেলি যাইছি রাজমহলরে, রাণী রাজকুমার যেতে দাস দাসী পাখরে সমস্তে আসি কান্দুছন্তি। এ কোলাহল এতে জোরে চালিছি, আউ কেহি কোনাতি রাজাঙ্কর এ যে শরীর অছি তাকু নেই দাহ সংস্কার করিবা, রাণী মানে কান্দুছন্তি, না আমি ছাড়িবুনু, যাহাকু প্রাণঠারু অধিক ভালো পাইতুলু, যাহাকু বিবাহ করি ঘর পরিবার ছাড়িকি আইতুলু, এ যে শরীর পাই আমি শঙ্খা সিন্দুর লগাইতুলু, আমি তাকু ছাড়ি পারিবু নাই, পড়িয়াকু দেবুনু। রাজকুমার কৌছন্তি, না যাহা যিয়ে মোর বাপা, মো বাপাকু মু ছাড়িবি নাই, সে রহিবে, কিন্তু ইয়ে শরীর সিনা আজ্ঞা এইটি রই যায়, কিন্তু আত্মা তো যা কথা সে চালি যাব, ইয়ে জীব ইয়ে যে শরীর ইয়ে যে পুরুণা যেমিতি পুরুণা লুগাটি যেতবে জীর্ণ শীর্ণ হয়ে যায় তাকে পকাইকি আমি নূয় লুগাটি পুঁ পিধতি, আ সে পুরুণা লুগার মোহ রক্ষিপারতি ঠিক সেমিতি। আত্মা চিন্তা করে যে এই আত্মারে যদি কিছু খারাপ হয়ে গলা মু আউ গোটে আত্মা খোঁজবি, কিন্তু রাজা যেতবে রাজা লে আজ্ঞা কর্ম অনুসারে বেড়ে বেড়ে আমি গতি মিলি থাকে, কী না ভাগবতরে লেখা হয়েছি কাল কেহি কাহার হন্তা নুহতি আজ্ঞা, পুরা সবু প্রাণী কাল সহিত জড়িত অনেক, কেবল শরীর এইটি রই যায়, কিন্তু আত্মা কু যা পড়ব হি পড়ব, আত্মা যাব, আত্মা অজর অমর, তেণু ইয়ে সমস্তে কান্দুচন্তি। এই সময় মহর্ষি পুরন্দ্র সেই পট দিয়ে আসুলে, যেতবে এ গাঁর এত জোর কোলাহল শুণিলে, ইয়ে রাজমহলরে পুরন্দ্র বি বেড়ে বেড়ে যেতবে আসতে সাধু সন্থ সন্ন্যাসী মহাত্মা, যেতবে কেউ এলাকার সম্রাট কি রাজা দেখিলে সে সসন মানে তাহলে সম্মানর সহ কথা হতে, কারণ সে এলাকার মুখিয়া, যেতবে দেখুছেন রাজমহলরে
এতে জোরে শোকর ছায়া যে এ গাঁরু খালি ভাসি আসুচি শোক। পুরন্দর টিকে সেপট যাওয়া চাইলে ঋষি সাধু সন্ত মহাত্মা যাইকি পৌঁছি গলে, এইচি কণ কী কাঁদুছ? দর্শক বন্ধু, যেতবে গেরুয়া বস্ত্রে ভগবান পাখ লোক বি মানি থাকে, তাঁকু যেতবে দেখি দিকে ঘর লোক মানে ইয়ে রাণী মানে যা বিশ্বাস করি আমি আসিলু আজ্ঞা, আমি তো এই দেহরে অনেক দেহক আমি সবু কিছু মানি থাকে, সত্য এ শরীর মিথ্যা, কিন্তু আমি তো মানব, আম ভিতরে মায়া অ সতরে কোণ আমি আতে বৈরাগ্য হয়ে যাব না, মায়া মোহ ত্যাগ করে দেওয়া, ইয়ে মো পু নুহ, ইয়ে মো স্ত্রী নুহ, ইয়ে মো স্বামী নুহ, ইয়ে মো ভাই নুহ, আমি কোণ কইপারা কইপারবানি, কেবল জ্ঞানী পুরুষ মানে কইপারে, আমার সেই জ্ঞান আসি না, বৈরাগ্য আসি না। তেমন যেতবে স্ত্রী মানে যে স্বামী শঙ্খা সিঁদুর লগাই আজ মহারাণীর আখ্যা পাই পাখু রাজা চালি যাচ্ছেন, তাঁকু সেই গোটে অপশন মিলুচি বা সেইটি গোটে তার প্রতিবিম্ব দেখা যাচ্ছি যে আজ আমরকু আমহলারে সন্থ পুরন্দর আসছেন, দৌড়ি গলে যাই সমস্তে গোড় ধরিকি পড়ি গলে, কলে দেখ আমি এইতলে কণ করা সাধারণ লোক না, সি তাঁরে জন মরি যাই ছুঁ মানে যাবানি, আহরে মরি যাই সি কণ করবে না, আসি গোড় ধরবে কে না, আমার আজ্ঞা মূর্তি কিয়া হয়েগলা আমি ছুঁমুনু, কিন্তু এইটি দেখুন ব্যতিক্রম, এইটি সন্থ পুরন্দর যেত আসি পৌঁছি যাইছেন, সিএ বি জাঁচান শোকর ছায়া পচারুচ্ছেন লোক কণ হয়েছি, লোক কৌন রাজা প্রদ্যুম্নকর দেহান্ত হয়ে যাই, চালি আসলে দেখা ভালো আসলে যেতবে সম্মান দিকে সাধু সন্ত মহাত্মা তাঁকর ভাবনা অশ্বাস করতে ভক্তি করতে এ ভাব অরণী মানে যাইকি গোড় ধরি ভুল মাগুচান ক্ষমা করত আজ্ঞা, যা হয়েছে আপনার হচ্ছেন ভগবান পাখ লোক, টিকি এতিকি করতু আপনার যা করবে তা নিশ্চিত ভগবান শুণবে, আরে মাত্র রাজা বঞ্চাই দিও, আপনার এত তপস্যা অপস্যা বলতে যা চাইব যেতে দিন তপস্যা করা চাইব রাজমহলর সবু খঞ্জি দেবু, থরে মাত্র স্বামীকে মোর বঞ্চাই দিও, পুয় গোড় ধরুছি মহাত্মা জি মো বাপা, মো বাপা ছেউন্ড হয়ে যাবি, থরে বঞ্চাই দিও, গাঁ সারা লোক ধরিছেন, এই সন্থ পুরন্দর কণ কলে